তুমি উঠে ওইদিকে যাইতে পারতো, ওর নিচে ঢুকতেও তো না তোমার ভাই, আপনি কি ভিডিও করতেছেন? হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম, আমি শাফাত বাধন অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রেডিও দিনরাত 93.6 এফএম এ। প্রত্যেক শুক্রবার মূলত হচ্ছে আমি একটি মিউজিক্যাল লাইভ প্রোগ্রাম করি যার নাম হচ্ছে ড্রপ দ্য বিট। রাত 9টা থেকে রাত 11:30 পর্যন্ত এই শো হয় এবং আমার এই শোতে প্রত্যেক এপিসোডেই একজন করে অতিথি আসে, সেটা ব্যান্ড হোক, সোলো আর্টিস্ট হোক, কেউ না কেউ আসে। সো আজকেও তার কোনো ব্যতিক্রম হচ্ছে না, অ্যানোনিমাস নামে একটি ব্যান্ড আজকে আমার শোয়ের গেস্ট হিসেবে আসছে। বাট শোটা রেডিওতে লাইভ সরাসরি আমি শোনাতে পারি আপনাদেরকে, বাট ব্লগে অ্যাকচুয়ালি যেটা হয় তাদের গানের কিছু অংশ এবং তাদের কিছু কথা অ্যাকচুয়ালি আমি আপনাদের কাছে তুলে ধরি। সো এটা নিয়েই মূলত আমি ব্লগটা করি। সো আজকেও তার ব্যতিক্রম হবে না, সরাসরি চলে যাব অ্যানোনিমাস ব্যান্ডের কাছে। এতদিন পরে আমরা প্রোগ্রাম করতেছি তো সবাই একসাথে, তো এর জন্য আসলে এরকম একটা সিচুয়েশন। তো আরো চার পাঁচ দিন হয়তো দেখা হলে সবার সাথে, তখন আবার সিচুয়েশনটা আবার ঠিক হয়ে যাবে। লং গ্যাপের পরে সবার সাথে আসলে দেখা সাক্ষাৎ। লিরিকটা মাথা
খুবই অসাধারণ লিরিক, তুমি আমার দিকে দেখো, ঠিক আছে? বাট এটা আমি দেখছি, কারণ আসলে মানুষের দেখানো উচিত বা জানানো উচিত, মানে লিরিকটা সিরিয়াসলি ম্যান অসাধারণ লিরিক। এবং যে টিউনটা করছো যখন উঠতেছো, এবং আমি জানতাম না তুমি এত ভালো গান করো, আমিও জানতাম না, সিরিয়াসলি ম্যান, তোমার তুমি যে মানে তুমি যে কিছু বলতেছো এটা তোমার মানে গানে কিন্তু বোঝা যায়। তুমি যদি তুমি টিউন করছো গানটা ভাই, অস্থির টিউন করছো এবং যা লিখছো অসাধারণ, সিরিয়াসলি খুবই সুন্দর। আমরা আসলে গানটা লেখার সময় এটা আমরা ওই ওদেরকে ফিল করে আসলে গানটা লিখেছি, আমার ভিতরে আসলে যা আসছে ওদের জন্য একদম শেষ বেলায় চলে এসেছি, বিদায় নিচ্ছি সবাই। সো এই পাশে আছে প্রকাশ, যার অনেকগুলো পোষা পাখি আছে, যারা রেডিও শুনেছেন তারা দেখেছেন, যারা ব্লগে দেখছেন তারা তাদেরকে একটু বলে দিচ্ছি, এর অনেকগুলো পোষা পাখি আছে, ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি তোমার বিয়ে দেখতে পাবো, অ্যাজ সুন অ্যাজ পসিবল হচ্ছে প্রকাশের বিয়ে দেখতে পাবো। এবং আহাত ব্যান্ডের ড্রামার এবং অসাধারণ ভোকালিস্ট, প্লাস হচ্ছে তাদের একটি গান আছে পদ শিশু অ্যানোনিমাস ব্যান্ডের, এবং সে গানটি লিখেছে এবং সুর করেছে হচ্ছে আহাত নিজে। সো আহাত মানে খুব তাড়াতাড়ি অসাধারণ একজন ভোকাল এবং খুবই ভালো একজন মানুষ, সুন্দর সুন্দর গান শুনে আছে। এবং ব্যান্ডের আরো দুজন মেম্বার আছে, ও কিছু বাজায় না, ও কিছু করে না, ঠিক আছে? তো ব্যান্ডের আরো দুজন মেম্বার আছে, দুজন গিটারিস্ট, প্রথমে যাবো হচ্ছে আচ্ছা ওইদিকে না, আচ্ছা আমি একটু ওইদিকে আসি, কারণ এত দূর থেকে ক্যামেরা লেন্সে দেখা যাবে না। তো পলাশ ভাই ব্যান্ডের বেজিস্ট, ভাই ও সরি, মানে এই কনফিউশনের কারণটা আমি বলে দিই, রেডিওতে তো আসলে এই ব্লগ তো একটু লেটে আসে, রেডিওতে এগুলো আসলে আলাপ আলোচনা হয়। এই ব্যান্ডের একমাত্র হচ্ছে শুভ বাদ দিয়ে, তুমি বাদে বাকি সবাই, মানে ব্যান্ডের যে কয়টা ইনস্ট্রুমেন্ট ছিল বাকি সবাই প্রত্যেকটা ইনস্ট্রুমেন্ট বাজাইছে, একমাত্র শুভ বাদ দিয়ে, ও শুভ গিটার বাজাইছে। আর এই জন্য কারণ লাস্টে বেশ কয়েকটা গানে হচ্ছে পলাশ ভাই হচ্ছে বেস গিটার বাজাইছে, আর হচ্ছে প্রান্ত হচ্ছে ইয়া বাজাইছে লিড গিটার বাজাইছে, এই জন্য একটু আমি কনফিউজ হয়ে গেছি। বাট পলাশ ভাই হচ্ছে মূলত এই ব্যান্ডের লিড গিটারিস্ট। সো ব্রাদার থ্যাংক ইউ সো মাচ আসার জন্য। এবং এই ছেলেটার সঙ্গে ভাই তুমি একটু কাছে আসো, এই ছেলেটা আমার খুব অবাক করছে, বিশেষ করে তার নাম দিয়ে, ওর নাম হচ্ছে না স্যার কাকা প্রান্ত খান, তার হচ্ছে ফ্রেন্ডের দেওয়ার নাম, কোনো সমস্যা নেই। বাট ইন ফিউচার আই হোপ আমার সাথে তোমাকে আবার ইনশাল্লাহ আবার আসার জন্য আমরা মানে পথচেয়ে বসে আছি, পথচেয়ে বসে থাকা নাই, জাস্ট কোনো সমস্যা নাই, আবার ইনশাল্লাহ দেখা হবে। সো আজকের মতো ব্লগ এখানেই শেষ করছি, যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, অ্যানোনিমাস ব্যান্ডের গান যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট সেকশনে জানাবেন। সো আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।